শুক্রবার সকাল থেকেই বীরভূমের বীর শহীদ জওয়ান রাজেশ ওরাংয়ের গ্রামে সাজো সাজো রব। কারণ তাদের গ্রামে রাজেশ যে বাড়ি ফিরছে, কিন্তু জীবিত অবস্থায় নয়। রাজেশ ফিরবে কফিন বন্দি হয়ে। এদিন সকাল থেকেই তার বাড়ির সামনে ভিড় জমতে থাকে। প্রতিবেশী রাজেশের ছোটবেলার বন্ধু, স্কুল জীবনের বন্ধু সবাই উপস্থিত তাকে একবার শেষ দেখার জন্য। কিভাবে তাকে শ্রদ্ধা জানাবে তারা ভেবে পাচ্ছে না। তাদের কাছে প্রিয় মানুষটিকে শেষবারের মতো বিদায় জানাতে হবে। শুধু দুচোখ ভরে জল নেমে আসছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত তাকে শেষ বিদায় জানাতে। এদিন রাজেশ ওরাং শেষবারের মতো বাড়িতে ফিরলেন কফিন বন্দি হয়ে। যখন শুনেছি ভাই, তখন থেকেই আমি একজন জেলার বিধায়ক। আমাদের ছেলেরা তো চাকরি পায় না, এই ট্রাইবাল তফসিল মাইনরিটি ছেলেরা দেশের জন্য যেভাবে প্রাণ দিল, দেশের সরকার কিন্তু এখনো পর্যন্ত আমাদের ছেলেদের জন্য কিছু করলো না। আমরা যেদিনকে ঘটনা ঘটেছে, কালকেই আমাদের জেলা সভাপতি এসেছে এখানে, আমিও কাল রাত্রে এসেছি, ফোনে ফোনে রাহুল গান্ধীর দপ্তর থেকে ফোন পেয়েছি, অধীর চৌধুরীর দপ্তর থেকে ফোন পেয়েছি, গতকালকে অভিজিৎ মুখার্জি এসেছিলেন। আমরা ফিরিয়ে দিতে পারবো না, এটা সত্য। কিন্তু এই পরিবারের পাশে আমরা আছি, এবং শুধু এই পরিবার নয়, রাহুল গান্ধী এবং জাতীয় কংগ্রেস সমস্ত ভারতবর্ষের মানুষকে মানুষের মর্যাদা দিতে জানে সেটা প্রমাণ করতে এসেছে। রাহুল গান্ধী একটা চিঠিকে নিয়ে এসে তাদের বাবাকে, যিনি শহীদ হলেন, তিনি অসুস্থ, তাকে সমবেদনা জানিয়ে রাহুল গান্ধী চিঠি দিয়েছেন, আমাদের নেতা সমীর মিত্র চিঠি দিয়েছেন। আগামীকালকে এই শহীদ যখন ঢুকবে আমাদের বীরভূমের লাল মাটিতে, আকাশ বাতাস প্রত্যেকের চোখে আমাদের জল বেরোবে। তাকে আর ফিরে পাবো না, এটা ঠিক, কিন্তু তাকে দেখে নিজেদের গর্ব এত মনে হচ্ছে যে আমাদের বীরভূমের ছেলে দেশের জন্যে প্রাণ দিয়েছে। তাকে শ্রদ্ধার্ঘ্য জানাতে আগামীকাল আমি জেলা সভাপতি অধীর চৌধুরী, আব্দুল মান্নান,
সম্ভবত সুজন চক্রবর্তী, অভিজিৎ মুখার্জি, সোমেন মিত্র প্রত্যেকেই আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন। আশা করি আগামীকালকে আসবেন, আমরাও আসবো সঙ্গে। আনন্দবার্তার পরিবারের পক্ষ থেকে এই বীর সেনা জওয়ানকে শ্রদ্ধা জানানো হয়। বীরভূম থেকে সৌগত মণ্ডল, আনন্দবার্তা।